সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াস লেভেলের যখন তুমি চলে যাচ্ছ প্রাণী কিলিংয়ের একটা বিরাট ইম্পর্ট্যান্ট আসপেক্ট ইজ টু ডেলিভার সামথিং ফ্রম কনসিয়াস লেভেল টু সাবকনসিয়াস লেভেল শারীরিক ব্যাপারটাকে তো আমরা ডায়াগনস করতে পারছি আমাদের কাছে আছে সেই সিস্টেম কিন্তু মানুষের মানসিক ব্যাপারটা বা তার যে ইমোশনাল ব্যাপারগুলো সেগুলোকে ভ্যালুয়েট করা অত সহজ নয় এই ফিজিক্যালি যদিও দেখতে একটা মানুষকে ঠিক মনে হয় হয়তো ভালো আছে কিন্তু সেই মানুষটা অ্যাকচুয়ালি ভালো নেই কিন্তু ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের বেশ কয়েকটা বডি আছে যেটাকে সংস্কৃতে কোষ হিসাবে বলা হয় কোভিডের পরে হাউ ডু ইউ ফিল যে এই ব্যাপারটা এই যে ভালো থাকা ফিজিক্যাল ভালো থাকা এবং ইমোশনাল ভালো না থাকা এই জিনিসটা হয়তো অনেকটা বেড়ে গেছে আপনি যদি পাস্ট লাইফে বডি কনসিয়াস ছিলেন এবং পড়ো তোমার কিছু না কিছু অ্যাটাচমেন্ট থেকে গেছে অ্যাটাচমেন্ট যেটা পুরো ডিটাচড নয় কিছুটা এন্টাঙ্গেল করছে সেটা তোমার ডিএনএ বা তোমার সেল মেমোরিতে থাকবে স্ট্রেট আপ জিজ্ঞেস করছি ভূতে বিশ্বাস করো নমস্কার প্রবাসে বাঙালি পডকাস্টে আপনাকে স্বাগত আমার নাম রূপম রূপম চৌধুরী এই পডকাস্টে আমরা কিছু প্রবাসে থাকা বাঙালি নিউজিল্যান্ডে থাকা বাঙালি তাদের সাথে একটি আড্ডা মারি এবং তাদের নিউজিল্যান্ডের জার্নিটা আমরা জেনে নিই এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব অলরেডি করে থাকলে একটু শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কারণ বুঝতেই পারছেন এটা তো কোনো স্পন্সার্ড সেগমেন্ট বা সিরিজ নয় তো আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো প্রাপ্তি আজকে আমার সাথে যিনি রয়েছেন এরকম একটি মানুষ কমিউনিটিতে থাকা ভীষণ জরুরি কারণ এরকম মানুষ একটা কমিউনিটির ব্যাকবোন হয়ে থাকে সেই মানুষ যে কোনো কিছু যখন লাস্ট মিনিটে কোনো কিছু অঘটন যদি ঘটে কোনো ইভেন্টে বুঝতে পারছেন বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং দ্য গো টু পার্সন হয়ে থাকে সবসময় পর্দার পেছনে থাকে কিন্তু তিনি না থাকলে কিন্তু অনেক জিনিস হয় না এখানে নিউজিল্যান্ডে ওল্ডেস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশন প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করেছেন এখানে একটি ইন্ডিয়ান থিয়েটার গ্রুপ রাংমঞ্চ তার প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন পেশায় তিনি ইঞ্জিনিয়ার কিন্তু তিনি একজন গ্লোবাল প্রাণিক হিলিং কোচ এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে তার ভীষণ ইন্টারেস্ট তো বুঝতেই পারছেন আজকে খুব ভ্যারাইটি টাইপের একটা আড্ডা হতে চলেছে আমার সাথে রয়েছেন মিস্টার পবিত্র রয় পবিত্রদা

আমি প্রাণীখিলিং নিয়ে একটুখানি একটুখানি পড়াশোনা করছিলাম মানে কতটা ডিপ একটা মানুষ যখন উত্তর দেয় আমি ভালো আছি মানে ইটস আ সাচ্যা ডিপ থিং কারণ একটা মানুষের ভালো থাকা তো শুধু তার ফিজিক্যাল ভালো থাকা নয় সেটি তার মানে তার সোল ভালো থাকা তার এনার্জি এনার্জি যদি বলা হয় বা ইমোশনাল বডি সেগুলো ভালো থাকাটাও কিন্তু ভীষণ জরুরি তো একটা মানুষ যখন বলে যে আমি ভালো আছি এই ব্যাপারটা কিন্তু একটা ভীষণ গভীর এবং এই এটা একটুখানি বেস করে প্রাণী খিলিংয়ের একটা একটা হিস্ট্রি আছে আমি যতদূর দেখছিলাম মানে দ্য এনার্জি বডি একটা হিউম্যান বিংয়ের তো আমি যতটুকু ইয়ে পড়েছি আর কি যে প্রাণী প্রাণীখিলিংয়ের যিনি গ্র্যান্ডমাস্টার ছয় এবং যে মানুষের বডিতে অনেক রকমের তো চাকরাজ বা চক্র যেগুলো আছে একশো আটখানা ওয়াইডার চক্র কিন্তু মেন প্রাণী খেলিংয়ে যেটা ফোকাস করে হচ্ছে এগারোটা চক্র তো প্রাণী খেলিং নিয়ে যদি যারা দেখছেন যিনি দেখছেন যদি কেউ শুনে থাকে বা অতটা না জানে ইন লেম অ্যান্ড টার্মস তুমি কিভাবে এক্সপ্লেন করবে রূপম তোমার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এটার বিষয় নতুন করে জানতে চায় এবং যাদের একটু স্টাডি আছে এই বিষয়ে তো আমি বলবো প্রথমত এনার্জি বডি সম্বন্ধে আমরা যে ফিজিক্যাল বডিকে লক্ষ্য করি বা দেখি যেটা আমার ভিজিবল বা ভিজুয়াল স্পেকট্রামের মধ্যে আসে সেটাকে আমরা বলি ফিজিক্যাল বডি কিন্তু ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের বেশ কয়েকটা বডি আছে যেটাকে সংস্কৃতে কোষ হিসাবে বলা হয় এখন কোষ ব্যাপারটা সবার কাছে বোঝা মুশকিল আছে এর মধ্যে যেমন প্রাণময় কোষ অন্নময় কোষ আনন্দময় কোষ এরকম নানা রকম কোষ আছে বিজ্ঞানময় মুড মুড না না এইগুলো শীত হচ্ছে আমাদের বডির আমি যখন এনার্জি বডি বলছি এনার্জি জিনিসটা তো লোকে চোখে দেখতে পারে না যেমন লাইট লাইট যতক্ষণ না কোনো জিনিসের ওপরে রিফ্লেক্ট করছে তখন ততক্ষণ না সেটাকে বোঝা যায় না যখন সেটা রিফ্লেক্ট করে তখনই বোঝা যায় হ্যাঁ যেমন আমাদের পৃথিবীর আশেপাশে অ্যাটমসফিয়ার আছে তাই জন্য লাইট রিফ্লেক্ট করার জন্য আমরা স্কাই দেখতে পারি কিন্তু চাঁদে গিয়ে স্কাই দেখা যায় না কেন স্কাই কোনো ওখানে অ্যাটমসফেয়ার নেই মানে কোনো আবহাওয়া নেই বা কোনো ধুল ধুলো বালি রিফ্লেক্ট করার মতন কিছু নেই কাজেই ওখানে সব অন্ধকার দেখা তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরও এরকম এনার্জি সারাউন্ডিং যেটা এইটার ভিজি এটার যে ভিজিবল যে স্পেকট্রাম তার বাইরে সেটা আমাদের চট করে দেখা যায় না কিন্তু সেটাকে সেন্স করা যায় হ্যাঁ সেন্স কি করে করা যায় তার যে অনুভূতি সেটাকে শেখানোই আমাদের এই প্রাণী হিলিং মোডালিটির মধ্যে আসে আচ্ছা কিন্তু তার আগে যেটা তোমার প্রশ্ন ছিল যেই ওয়েলনেস যেটা হচ্ছে ওয়েলনেসটাকে কীসের ওপরে ডিপেন্ড কি জিনিসের ওপরে ডিপেন্ড করে ইয়েস ইউ আর অ্যাবসলুটলি কারেক্ট এটা আমাদের শারীরিক মানসিক এবং ইমোশনাল যেটাকে ইমোশনালকে বাংলাতে বোধ হয় ভাব বা অন্যান্য কিছু বলা যেতে পারে যেটার ওপরে ডিপেন্ড করছে কেননা তুমি যদি ফিজিক্যালি ফিট থাকো কিন্তু যদি ইমোশনালি তুমি ঠিক ব্যালেন্স নও তাহলে তোমার মনটা সবসময় অন্যদিকে ঘোরাঘুরি করবে মানে যেটা তুমি পুরো নিজেকে একভাবে ভালো একটা কিছু করতে গেলে সেটা পারবে না মানে তাতে তার মধ্যে মনে হবে যেন কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে যেমনি তুমি একটু আগেই বলছিলে যখন তুমি ক্যামেরাটাকে ঠিক করছিলে তখন তোমাকে দেবলি না বললো কি কফি খাবে হ্যাঁ তুমি কিন্তু তোমার তখন কফির দিকে কোনো ধ্যান নেই আমি বুঝতেই পাচ্ছি যে তোমার তখন এত তুমি ফোকাসড হয়ে আছো তো তার মানে তোমার বডি তো কাজ করছে কিন্তু বডির সাথে ইমোশন বা মাইন্ড তার সাথে ঠিক হারমোনিয়াস নয় যখন দে উইল বি ব্যালেন্সড অ্যান্ড হারমোনিয়াস তাহলে তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিজে দিতে পারবে সব কিছু তো আমি ওয়েলনেস বলতে গেলে এটাই বলতে বলতে চাই কি তিনটে জিনিসই বডি মাইন্ড অ্যান্ড ইমোশন বা স্পিরিচুয়াল যে একটা ইন্টিগ্রিটি সেই যদি ঠিক মতন ইন্টিগ্রেটেড হয় তবে তুমি কোনো জিনিসকে হানড্রেড পারসেন্ট দিতে পারবে সেটা যাই হোক না কেন কোনো ক্রিয়েটিভিটি হোক বা কোনো কিছুই প্রাণী হিলিং আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং নো টাচ থেরাপি তো কিভাবে যখন এই যে হিলিং যে ব্যাপারটা প্রাণী এটা এটা হয় ওকে খুব খুবই ডিপার প্রশ্ন করছো আচ্ছা কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে তুমি একটু পড়াশোনা করেছো উইচ ইজ গুড একটু পড়াশোনা না করলে খুবই হালকা ফুলকা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমাদের পক্ষে মুশকিল হয়ে যায় কোনো জিনিসকে অ্যাড্রেস করা নন টাচ থেরাপি যেটা হচ্ছে এটা খুবই খুব পুরনো হলেও লোকেদের কাছে খুব একটা বেশি পপুলার ছিল না মাস্টার চোয়া যিনি এটার প্রথম এটাকে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে আনে বা মেইন স্ট্রিমের কাছে আনেন এটার জন্যে তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে প্লেস লাইক টিবেট ইন্ডিয়ান তোমার হিমাচল এরিয়া যেটা উত্তরাখণ্ড বা অন্যান্য জায়গায় অনেকবার ভিজিট করেছেন তিনি এই জিনিসগুলো জানার জন্য বেসিক্যালি দেখো তুমি যদি ইলেকট্রিসিটির ব্যাপারে বোঝো তো ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করা একটা ওয়ার রাইট তো আমরা ওটাকে কন্ডাক্টর বলি কিন্তু যখন তোমার সাথে টেলিফোনে কেউ কথা বলে বিশেষ করে মোবাইল ফোনে তোমার সাথে কিন্তু কোনো ওয়ার্ড কানেকশন থাকে না হ্যাঁ যে কানেকশানটা থাকে সেটাকে ওয়ারলেসলি কন্ডাক্ট করা হুম তার মানে যখন একটা লো থাকে তখন ইউ নিড এ কন্ডাক্টার যখন হাই হয়ে যায় তখন ইউ ডোন নিড এ কন্ডাক্টার এনার্জি বডি যদি ভালো না থাকে তাহলে ফিজিক্যাল বডি ফিজিক্যালি যদিও দেখতে একটা মানুষকে ঠিক রাখ মনে হয় হয়তো ভালো আছে কিন্তু সেই মানুষটা অ্যাকচুয়ালি ভালো নেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তার মানে আমাদের কি হচ্ছে শারীরিক ব্যাপারটাকে তো আমরা ডায়াগনস করতে পারছি আমাদের কাছে আছে সেই সিস্টেম কিন্তু মানুষের মানসিক ব্যাপারটা বা তার যে ইমোশনাল ব্যাপারগুলো সেগুলোকে এভ্যালুয়েট করা অত সহজ নয় বা সেরকম কোনো আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট নেই যেটা দিয়ে করা যেতে পারে তো সেইটা যখন করা হয় সেটা নর্মালি ইন্ট্রোসপেকটিভলি করা হয় বা সেলফ এভ্যালুয়েশন দিয়ে করা হয় তো সেলফ ইভ্যালুয়েশন বলতে একটা মানে একটা মানুষের যে কোনো প্রবলেম দ্য ফার্স্ট স্টেপ টু সলভ আ প্রবলেম টু আইডেন্টিফাই রাইট মানুষ যখন সে তো নাও বুঝতে পারে যে সে হয়তো ভালো নেই কারেক্ট আমি তোমাকে একটা সুতরাং এক্সাম্পল দিচ্ছি তোমার সাথেই করছি মনে করো তোমাকে যদি বলি রূপম তুমি আজকে স্যাড না হ্যাপি হুম বলো কিছুই না ফিফটি ফিফটি মানে মানে শুটিং জন্য কিন্তু ওভারঅল হ্যাঁ আমি আচ্ছা তুমিও বুঝলে না কতটা আমিও বুঝলাম না এবার তোমাকে একটু অন্যভাবে বলছি আচ্ছা তোমাকে যদি বলা হয় স্যাডনেসটাকে ওয়ান থেকে টেনের মধ্যে আমাকে বলো তার মানে টেন হলো খুব ভালো ওয়ান বা জিরো খুব বাজে এবার তুমি নিজেকে ভ্যালুয়েট করে বলো তুমি কতটা মানে টেন হচ্ছে খুব খুব ভালো না খুব ভালো টেন বাই টেন যাকে বলে যেরকম তুমি মাইকের যখন টেস্ট করো তুমি বলো টেন বাই টেন বা টোয়েন্টি যাই একটা সেই সেটা তো লোকে ঠিক নিজের ভ্যালুয়েশনে সে বলে তাই তো চোখের ইয়েটাও ওরা বলে যে সিক্স বাই সোয়ান সো সিক্স বাই সিক্স এরকম তো তোমাকে এইভাবে ভ্যালুয়েট করতে বললাম তোমাকে বললাম তুমি হ্যাপি না হ্যাপি ঠিক আছে তুমি মনে হচ্ছে যেন ফিফটি ফিফটি তো তুমি ওয়ান টু টেনের মধ্যে নিজেকে কত দেবে তো এটা তোমার নিজের এভ্যালুয়েশন হলো তারপরে তুমি কোনো কারণে মনে করো আরেকটু খুশি পেলে হ্যাঁ মনে করো এক দেড় ঘন্টা পরে তোমার সাথে কেউ দেখা করতে হলো তোমাকে বললো কি রূপম তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছো তখন তোমার হ্যাপিনেসটা একটু নাইন হয়ে যায় তাই না কিন্তু তখন তোমাকে আমি যখন বলবো তুমি ঠিক সেইভাবেই তুমি বলতে পারবে সেটাকে এভ্যালুয়েট করে না এখন আমার মনে হচ্ছে বা এরকম কিছু একটা তো তো এটা তোমার তোমার সেলফ হলো একদম যখন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল একটা বলবো অ্যালাইনমেন্ট যেটা হয় সেটা তুমি ভালো বুঝতে পারবে এবং সেটা যদি তুমি ঠিক ঠিকভাবে যে তোমার হিলার বা যাকে তুমি বলছো সে তাকে বলতে পারো তাহলে সেই আন্দাজে সে একজ্যাক্টলি বডির মধ্যে যে এনার্জি সেন্টার সেগুলোকে সেই জায়গা করে সেই মাত্রায় সেটাকে ঠিক করা যেতে পারে কিন্তু কিভাবে কিভাবে ঠিক করে মানে নো টাচ থেরাপি ওটা যেমন তোমাকে বললাম আমরা তুমি যে টেলিকমিউনিকেশনে কথাবার্তা বলছো তাতে তো তোমার একটা ডায়াল নম্বর আছে তোমাকে কন্ট্যাক্ট তোমাকে যদি আমি যে কোনো নম্বরে ডায়াল করে তো রূপমের সাথে কথা বলা যাবে না সেরকমই আমাদেরও যারা যখন কেউ একজন সাবজেক্ট বা পেশেন্টকে হিল করা যখন আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি কোন সেন্টারটা তার আনব্যালেন্স হয়ে আছে হ্যাঁ সেটাকে আমি যদি ঠিক করতে যাই ঠিক ঠিক ডায়াল করে সেটাকে ঠিক করা যেতে পারে তার কিছু টেকনিক আছে তার কোডস আছে সেগুলো ওয়ার্কশপে আমরা ডিটেলে বলি এখানে বললে লোকেদের বেরিয়ে যাবে কিন্তু সেটার সেটাকে টোটালি ওয়ারলেসলি যেটা আমি বলছি নোট টাচ হিসাবে করা যায় যেমন লোকে হিপনোটাইজ করে এটাকে যদিও লোকে বলে যে ইট ইজ সুডো সায়েন্স কিন্তু এটা আদৌ সুডো সাইন্স নয় তাহলে আমাকে কোয়ান্টাম সুডো কোয়ান্টম যে আমাদের প্রাণী হিলিং এর যে টুল হচ্ছে হিলিং টুল সেটা হচ্ছে কিন্তু ক্রিস্টাল যেমন মানুষকে তুমি বলছিলে না নন টাচ ব্যাপারটা নন টাচ ব্যাপারের মধ্যে ক্রিস্টাল ইজ দা ট্রান্সফর্মার অ্যান্ড অ্যাক্সেলোরেটার বাই হুইচ আই ক্যান প্রজেক্ট যে ওয়ারলেস বললাম কমিউনিকেশন তার জন্য তো টুল দরকার হ্যাঁ ওয়ারলেস মেশিন ওয়াকি টকি দরকার বা তোমার অন্যান্য সিস্টেম দরকার বা তুমি যে এই যে করছো এই এর জন্য মাইক দরকার তোমার পডকাস্টের জন্য সেরকমই আমাদেরও এই টুলটা দরকার এটা এটা একটা ব্যাপার হলো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে প্রমোট করি এরকম দেখো এর মধ্যে কোথায় কোথায় ইউজ করা যায় টিচার্স এরকম কিছু কিছু কিডস নানা রকম জায়গায় প্রাণী হিলিংয়ের একটা ইয়ে আছে এবং আমি তো বলবো যারা প্রাণী খিলিং সম্বন্ধে ইন্টারেস্টেড তারা এই বইটা খুব খুব কাজে এটার নাম হচ্ছে মিরাকল থ্রু প্রাণী হিলিং যে ওয়ার্ডটা আমার মাথায় বারবার আসছে তুমি যে এই যে কন্ডাক্টার ব্যাপারটা ওয়্যারলেস ব্যাপারটা এটা বলছো যে মানুষের যে টেলিপ্যাথি হয় মানে ধরো কলকাতায় কেউ বসে আছে আমি তাকে ফোন করলাম হঠাৎ করে সে বলে আরে আমি খুনি তোকে ফোন করতে যাচ্ছি তুই ফোন করলি মানে এটা কি করা হ্যাঁ হ্যাঁ এটা কি করে এটা এটার এক্স্যাক্ট এক্সপ্ল্যানেশান আমরা সাইকোথেরাপি যে কোর্সের আরেকটু অ্যাডভান্স লেভেলের কোর্স আমাদের অনেকগুলো লেভেল আছে বেসিক অ্যাডভান্স সাইকোথেরাপি আরও হায়ার লেভেলের আছে তাতে আমরা এইগুলোকে ওয়েল ডিফাইন করি যে কী করে এটা সম্ভব হয় অ্যাকচুয়ালি দ্য থট যেটা থট ইজ এ কাইন্ড অফ এনার্জি হ্যাঁ আমাদের আশেপাশে অনেক রকমের থট কিন্তু ঘোরাফেরা করছে সবসময় হ্যাঁ তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই ছোট্ট করে মনে করো তুমি এখানে একটা টিভি তুমি তো টিভির সাথে জড়িত ছিল টিভি বা রেডিও স্টেশন মনে করো হ্যাঁ তো তুমি একটা কোনো পার্টিকুলার চ্যানেল আমি কোনো নাম দিচ্ছি না কোনো একটা চ্যানেল এফ এম স্টেশনে তো এক্স ওয়াইজেড এফ এম চ্যানেল তুমি লাগালে তো এক্স ওয়াই চ্যানেল জেড যে চ্যানেলে যা হচ্ছে তুমি সেটা ধরতে পারবে এবার তোমার মন হলো কি অনেক বোর হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম তুমি কি রেডিও স্টেশন বা টিভি স্টেশনকে বন্ধ করে দিলে না ফ্রিকোয়েন্সিটা অফ করে দিলাম কারেক্ট তার মানে সেই যে পার্টিকুলার তোমার যে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন বা যেই ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু স্টিল অ্যাভেলেবল কিন্তু তুমি তার সাথে টিউন নও এখন তুমি অন্য একটা সিলেক্ট চ্যালেঞ্জ সিলেক্ট করলে তো এতে খুবই গভীর আলোচনা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ইটস সো ইন্টারেস্টিং মানে নাও আমি যদি মানে আমি আর আমি আর টিভি যদি ব্যাপারটা হয় আমি যদি ব্রেন হই ঠিক আছে একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ আছে সাবকনসিয়াস আছে সেই জিনিসটা তো সাবকনসিয়াসও থেকে যেতে পারে ব্যাক সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াস লেভেলের যখন তুমি চলে যাচ্ছ প্রাণী হিলিং এর একটা বিরাট ইম্পর্টেন্ট আসপেক্ট ইজ টু ডেলিভার সামথিং ফ্রম কনসিয়াস লেভেল টু সাবকনসিয়াস লেভেল কারণ হ্যাঁ কেননা কনসেস লেভেল এটা ভীষণ মানুষের ডায়াগ্রেস করে একটা কথা থেকে আরেকটা জাম্প করতে মানুষের টাইম লাগে না কেননা উই আর বম্বার্ডেড উইথ থট থট অনেক থট আমাদের আশেপাশে ফ্লোট করছে হ্যাঁ আমার যার সাথে টিউনিং সেটা আমি ধরে নিচ্ছি যদি আমাদের মুডটা খারাপ হয় দেখবে অন্য রকম চিন্তা আসবে মাথায় আবার যখন খুশি হওয়া ও তখন দেখবে সব ন্যাচুরালি সব সেই রকম থট আসছে মাথায় আবার যখন আমরা খুব এজিটেটেড থাকবো অ্যাকশন ওরিয়েন্টেড তখন আবার ওইরকম আসে তো আমি যেইভাবে নিজের ব্রেনকে টিউন করছি সেইভাবে আমার থট প্রজেক্টেড হচ্ছে আমার কাছে বম্বার হচ্ছে তো সেই ব্যাপারে যদি আমি যেটা তোমাকে বলছি সাবকনসিয়াসলি যেটা আমি আমাকে যদি কোনো জিনিস ধরতে হয় তাহলে মানে আমার যে এনার্জি লেভেলটা বা আমার যে ভাইব্রেশন বা আমার যে থট প্রসেস সেটাকে চেঞ্জ করে সেই থট প্রসেস তোমার অনেকক্ষণ রাখতে হবে কেমন যেমন ধরে নাও তোমাকে অনেক কিছুই তুমি সাবকনসিয়াসলি এই মুহূর্তে করছো তুমি কি জানো কিভাবে কাপটা ধরেছো তুমি জানো না শ্বাস প্রশ্বাস নিচ্ছ তুমি এটাও জানো না কবার তোমার চোখ ব্লিংক করছে ঠিক আছে এটার কোনো তোমার কিন্তু এটা সাবকনসিয়াসলি ঠিক ঠিকই করছে কোনো অসুবিধা নেই কনসিয়াসলি এটা তুমি যদি করাতে চাও তুমি আমার সাথে করতে পারবে না ইন্টারভিউ

এটার জন্য প্র্যাকটিস দরকার কেননা প্র্যাকটিস দিয়েই তুমি কোনো জিনিসকে সেই লেভেলে নিয়ে আসতে পারবে যখন তোমার আর দরকার নেই সেটা আনকনসিয়াসলি তুমি করবে তাই জন্য লোকের ছোটবেলা থেকে বলে কি তুমি একটা মন্ত্র নাম করতে পারো সেটা তুমি কনসিয়াসলি সাবকনসিয়াসলি করতে পারবে বা তোমাকে কখনো কখনো বলে এটা বারে বারে নামতা পড়ো এখন কি তোমাকে সেভেন মাল্টিপ্লাইড বাই এইট কত বলতে ছোটবেলায় তো মা বাবা যখন একবারে বলে তো ভাবতাম কি করে মনে রাখে মানে ইম্পসিবল মানে তখন তুমি সেটা কনসেসলি তোমার কাছে মনে হতো ইম্পসিবল কিন্তু আজ তো তুমি সেটাই করছো তোমার ছেলে এখন বলবে যে এটা কি করে বাবা করে দেয় এটা তার কারণ এই হচ্ছে কি তোমার যে কনসেস লেভেলে এতবার তোমাকে করানো হয়েছে যাতে তুমি সাবকনসিয়াস লেভেলে ওটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারো এই যে ধরো এই যে এনার্জি বডি ভালো না থাকা কোভিডের পরে এখন যখন এভরিওয়ান স্লোলি গন ব্যাক টু রেগুলার ওয়ার্ক কিন্তু কোভিডের পরে হাউ ডু ইউ ফিল যে এই ব্যাপারটা এই যে ভালো থাকা ফিজিক্যাল ভালো থাকা এবং ইমোশনাল ভালো না থাকা এই জিনিসটা হয়তো অনেকটা বেড়ে গেছে মানে বিকজ অফ দ্য নেচার অফ কোভিড যা যা হয়েছে আমার এটা পার্সোনাল চিন্তা বা পার্সোনাল এটা আমি পার্সোনালি অনেকভাবে আমি নিজেই ইন্টারোসপেক্ট করি সেটাকে কি আমার মনে হয় কোভিডের ব্যাপারটা ইমোশনকে নিয়ে অনেক প্লে করেছে যত না ফিজিক্যালি মানুষ অ্যাফেক্টেড হয়েছে ইমোশনালি অ্যাফেক্ট করেছি তার কারণ কি জানো তার কারণ হচ্ছে যে ইমোশনালি আমি যদি ভয়ে পেয়ে যাই তোমাকে যদি একটা কথা নিয়ে রেগুলারলি লোকে ভয়ের থটকে বম্বার্ট করে তুমি কিন্তু ফিজিক্যালি উইক হতে শুরু করবে ভাইরাস প্রতিদিন আমাদের উপরে অ্যাটাক করছে কিন্তু তুমি হয়তো জানবে না আমাদের শরীরে যতগুলো সেল আছে ট্রিলিয়ন সেল আছে তার টেন টাইমস ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আমাদের আছে আমাদের সাথে একসাথে আছে উই আর কো হ্যাবিট করছি আমরা অ্যান্ড আমাদের সাথে মোটামুটি যেটা করি সেটা এটাকে বলা হয় সিমবায়োটিক একটা রিলেশন আছে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সেই কনসিয়াসনেস থেকে যদি আমি বাইরে না বেরোতে পারি তখন এটা কিন্তু অ্যাফেক্ট করে অ্যান্ড ডিপলি লোকে এটা বুঝবে না লোকে ভাবে কি যে একটা ফিজিক্যাল কোনো জিনিস আমার উপর অ্যাফেক্ট করলো তার জন্য শরীর না ওর থেকে অনেক বেশি অ্যাফেক্ট করছে ফিয়ার যেটাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে মানুষ অনেক লোক মারা গেছে যারা খালি ভয়ের চোটে মারা গেছে তার অনেক এক্সাম্পল আগেও আমি তুমি বই থেকে পড়ে জানতে পারবে যে একটা মানুষকে স্নেক বাইট না দিয়ে খালি বলে দেওয়া হয়েছে এটা স্নেক বাইট দেওয়া হলো তাতেও মানুষ কিন্তু মারা গেছে এবং যাদের সোশ্যাল অ্যাংজাইটি আছে মানে সেখানে এরকম কোয়ারেন্টাইন করে দেওয়া লকডাউন হয়ে যাওয়া এই ব্যাপারগুলোতে মানে অবভিয়াসলি ইট হাজ ইভেন গন ওয়ার্ড অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি আর তাতে কি হয় সবচেয়ে বড় প্রবলেম যেটা যে সে নিজের শরীরের মধ্যেই সে ইম্প্রেজেন্ট হয়ে যায় মানে তার মাইন্ড আর কিছু ভাবতে পারে না আমাদের মধ্যে এটা ভেবো না কি তোমাকে আমি খালি বললাম রূপন ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার ডু এনিথিং কিন্তু তোমাকে একটা মাথার মধ্যে একটা ছোট্ট যাকে বলে বাঘ দিয়ে দিলাম ইউ আর ফ্রি টু গো এনিওয়ার বাট ডোন্ট ডু দিস থিং তো তুমি কিন্তু তার মধ্যেই ক্যাপ্টিভেট হয়ে গেলে তুমি বারে বারে ওই কথাটাই ভাববে না আমাকে তো পবিত্রতা বলেছে ডোন্ট ডু দিস থিং ব্রেন রিপ্লে করে যাবে ব্রেন ওটাকে তোমাকে ওটাকে পুরোপুরি ইয়ে করে দেবে তোমাকে অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ করে দেবে বা প্যারালাইজ মানে পার্সিয়ালি প্যারালাইজ করে দেবে তো মানুষকে কোনো দরকার নেই যে আমি ইম্প্রিজেন্ট করে রাখ প্রিজেন্ট করে রাখি তোমাকে খালি প্রোগ্রাম করে সাবকনসিয়াসলি তোমার মাথায় যদি একটা বাঘ ঢুকিয়ে দেওয়া হয় ইউ ক্যান্ট ডু মাছ কিন্তু হিলিং সিস্টেম ইজ অপোজিট টু দ্যাট তোমাকে কি করা হচ্ছে যেই তোমার পুরনো যে একটা একটা করে নেগেটিভ ইমোশন বা এক একটা নেগেটিভ প্রোগ্রামিং বা সাইকিক অ্যাট্যাক করা হয়েছে তোমার উপরে সেটা কারো কাছ থেকেই হতে পারে হয়তো তোমার মা বাবা এই এটা কেন করেছিস তুই একদম বাজে এরকম এটাও কিন্তু ও আমি বাজে ঢুকে যেতে পারে সেটা তুমি কোথায় ঢুকে আছি তুমি জানো না তো একটা পয়েন্ট হয়ে থাকবে আর সেইটা হিলারকে বার করতে হয় খুঁজে কোন জায়গা ঢুকে আছে তাদের পয়েন্ট থেকে ইঞ্জিনিয়ারিং থেকেও কি করে তুমি হিলিং হ্যাঁ রাইট রাইট তো আমি ইঞ্জিনিয়ারিং থেকে প্রাণী প্রাণীখিলিং যাওয়ার আগেকার একটু বলে দিই এ সামান্য সেটা এরকম হলো কি আমার বাড়িতে একটু একটু স্পিরিচুয়াল কথাবার্তা হতো দাদু বা আমার দিদিমা বা আমার ঠাকুমা আমার নাম যেমন নাম পবিত্র কি করে এলো আমাদের বাড়িতে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ আশ্রম ইত্যাদি হ্যাঁ গৌরীয় মিশন থেকে লোকেরা আসতেন তার মধ্যে আমার মনে আছে একজন ছোটো স্বামীজি বলে আসতেন রামকৃষ্ণ আশ্রমে তিনি আমার নাম হঠাৎ পবিত্র দিয়ে দিলেন আচ্ছা আমার ঠাকুমার দেওয়া নাম কিন্তু নীলমণি ছিল আচ্ছা কিন্তু উনি চেঞ্জ করতে তাই থেকে গেল এখন পবিত্র ব্যাপারটা আমি পরে বুঝলাম আমার মানে হচ্ছে পিওর হ্যাঁ হ্যাঁ এখন যোগ ব্যাপারটা আমি চর্চা করেছি বিহার স্কুল অফ যোগা ওখানকার টিচারের সাথে আমার কানেকশান ছিল যখন আমি বম্বেতে কাজ করতে যাই কাজ কাজের সূত্রে কাজের মধ্যে বিজি থাকার মধ্যেও টাইম বার করে আমি কিন্তু যোগ শিখেছি ওখানে নিকম গুরুজি বলে একজন ছিলেন তার কাছ থেকে তো এই যোগ তখন যোগ বুঝ বলতে বুঝতাম কি যে হট যোগ তারপরে প্রাণায়াম ইত্যাদি শিখে যখন পরে রেকি শিখলাম বা তারপরে সহজ যোগ শিখলাম বা ক্রিয়াযোগ এবং লাস্টে আরাটিক যোগ যেটা প্রাণী খিলিংয়ের হায়ার যোগিক সিস্টেম তখন এটা টিবেটিয়ান সিস্টেম তো তখন বুঝতে পারলাম কি যে যোগের মধ্যে যে একটা কমন ব্যাপার আছে সেটা হচ্ছে পিউরিটি হ্যাঁ তার মধ্যেও মেথড আছে অ্যাসেনশন মেথড আছে ডিসেনশন মেথড তো তার মধ্যে আমি যেটা পিওরিটি যেটাকে আমি বলবো সিনথেটিক যোগা হ্যাঁ যার মধ্যে পিওরিটি সেটা তার এসেন্স হচ্ছে যে হাউ আই কানেক্ট উইথ মিপ যেটা হচ্ছে যে স্পিরিট বা সোল যেটাকে বলবো তার সাথে যখন আমি কানেক্ট করছি মানে ওনার অব দিস কমপ্লেক্স এটাকে যদি একটা মনে করো বাড়ি মনে করো হ্যাঁ ইফ ইট ইস এ কমপ্লেক্স অফ বডি মাইন্ড সোল ইমোশন সব মিলিয়ে থট লালন ফকরের কথা মনে করি বুঝিয়ে দিয়েছেন সেটাকে মনে করো তো তার ওনারটাকে সেই ওনারের সাথে যদি আমি কানেক্ট করতে পারি যদি কনসিয়াসলি মেনে নেয় আমার বডিকে আমার ওনার তাহলেই হয়ে গেল পবিত্র মানে পিওর হলো না হলেই ইম্পিউরিটি থেকে যাবে যতক্ষণ আমি সেটাই ভাবছি যে আমি তো আমি তো বডি আমি তো ততক্ষণ আমার মধ্যে ইম্পিউরিটি আছে তো পবিত্র যোগের বলার কয়েন করার এই মানে হলো কেননা এই প্রাণী হিলিংটা তো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন সেখানে প্রাণী হিলিং ছাড়া আর কিছু ডিসকাস হয় না কিন্তু আমি তো অন্যান্য জিনিসও শিখেছি এবং আমি কার কতটা লেভেল সেটা দেখে তাদের রেকমেন্ড করতে পারি কে ভাই তুমি দেয়ার আর মেনি কাইন্ড অফ যোগ সাংখ্য যোগ আছে রাজযোগ আছে সন্ন্যাস যোগ আছে ভক্তি দেয়ার আর মেনি থিংস নাও হুইচ ওয়ান ইজ গুড ফর এনি ওয়ান দ্যাট ডিপেন্ডস অন দেয়ার ওন ডেস্টিনি এবং তার নিজস্ব অ্যালাইনমেন্ট বা ইচ্ছা তো সেই আর কি আমি আই মাইট বি রং কিন্তু কিছু মানুষের প্রাণী খেলিং নিয়ে দে আর আ বিট স্কেপটিক ঠিক আছে সো হোয়াট আর দ্য যদি বলা হয় হোয়াট আর দ্য টপ মেবি থ্রি মিথস যেগুলো ভুল মানুষে মনে করে যে সেরকম কিছু আছে মানে ধরো মেন তিনটে কন্ট্রোভার্সি বা তিনটে পয়েন্ট যেটা মানুষে বলে দিস ইজ ওয়াই উই ডোন্ট লাইক ইট মানে ইটস একটা মিথ টাইপের আমাকে আমি যেটা যতটুকু বুঝেছিলাম কেননা আমি প্রাণী হিলিং শেখার অনেকদিন আগে রেকি শিখেছিলাম এবং রেকিতেও তোমার মোটামুটি এনার্জি বডি বা চক্রের ব্যাপার আছে পুরো ডিটেলে আছে বাট দ্যাটস এ ডিফারেন্ট অ্যাপ্রোচ টু দিস টু সলভ দ্য সেম থিং দেখো এই দুটো বা অন্যান্য কোনো মডালিটির মধ্যে একটা ভেরি কমন জিনিস হচ্ছে কমন জিনিস হচ্ছে আমার ইন্টেনশন ঠিক আছে যেটাকে বলা হয় সংস্কৃতি সেটাকে বলা হয় সংকল্প তোমার কি সংকল্প তুমি কি করতে চাও আলটিমেটলি আমি তোমাকে তোমার ভালো করতে চাই না তোমার খারাপ করতে চাই তো সংকল্পটা দিয়ে আমি যদি তোমার ভালো করতে চাই একটা ডক্টরের কাছে যদি যাও ডক্টর তোমাকে খুন করবে না হান্ড্রেড পারসেন্ট তোমাকে কিছু না কিছু ওষুধ দেবে যাতে তোমার ভালো হয় এরকমই তুমি যে কোনো এমন লোক বা মায়ের কাছে তুমি যাও মা তোমার সঙ্গে সঙ্গে দেখবে ভাই কোথায় কি প্রবলেম আছে কিছু একটা দিয়ে তোমাকে জানুক চায় না জানুক হ্যাঁ তোমাকে কোনো না কোনোভাবে হেল্প করবেন তো ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো প্রাণী হিলিংয়ের ইন্টেনশন ইজ টু হিল অনলি নট হার্ট তুমি যদি তুমি তুমি মনে করো যদি একজন লোক যে কন্টিনিউসলি অ্যাবিউজ করছো জিনিসকে বা তুমি খুবই পলিটিক্যালি মোটিভে বা তুমি অন্যান্য এমন কিছু করো যেগুলোতে লোকেদের কি করে প্যাঁচাতো যায় কি করে প্রবলেমে ফেলে তারে কিন্তু তুমি হিলার হতে পারবে না তো তার একটা প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তোমাকে হিলিং মেন্টালিটি রাখতে হবে কাইন্ডনেস রাখতে হবে হ্যাঁ হিলার ক্যানট হার্ট সামবডি ইঞ্জুরিয়াস হতে পারে নিজের মধ্যে আনতে টান পিওরিটি টানতে হবে তুমি যদি ইঞ্জুরিয়াস হও কন্টিনিউসলি কাউকে অ্যাবিউজ করছো গালাগালি দিচ্ছ এ করছো দে হ্যাভ প্রোবাবিলিটি টু গেট ইন টু দ্যাট আমি তোমাকে বলতে পারি যে আমার কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু হেড হান্টার গ্রুপেরও লোক কিন্তু দে গট কনভার্টেড করা যেতে পারে তো একটা মিথ হচ্ছে যে যে সবাইয়ের জন্য নয় এটা এটা একটা মিথ না সবাই সবাইয়ের জন্যই হচ্ছে যদি সে নিজেকে রেডি করতে ট্রান্সফর্ম করতে রেডি আছে আরেকটা জিনিস হচ্ছে লোকে বলে যে আমি যখন হিলিং করব তো আমি একটা এনার্জি আমি লুজ করলাম তার মানে আমার তো নিজে ক্ষতি করলাম দিস ইজ অলসো মিথ কেননা আমি যখন ট্রুলি কানেক্টেড টু দা ইউনিভার্স এনার্জি তার মধ্যে এটাকে আমরা কি করি অ্যাক্সেস করি ইট ইজ লাইক অ্যাভেলেবল টু এভরিবডি বাট ক্যান এভরি ওয়ান অ্যাবজর্ভ দ্যাট ইজ এ কোয়েশ্চেন তোমার গাড়ি ফ্ল্যাট হয়ে গেলে ফ্ল্যাট হয়ে গেলে চারিদিকে গাড়ির চাকার মধ্যে কি থাকে কি থাকে হাওয়া থাকে तो हवा तो चाडी दिखे डुके hmm. जाए तो को कोथाव तो जेता है हवा hmm. तो भर आवाज जोने दैट मींस यू नीड ए करेक्ट प्लेस वेयर यू कैन गेट इट हु नोज वेयर इट हैस माने द हीलर शुड हैव द कैपेबिलिटी टू रीजेनरेट एब्सोल्युटली एंड नॉट ओनली रीजेनरेट एक्सेस यू कैन यू हैव टू बी अ गुड कंडक्टर एंड द पर्सन हु इज बीइंग नीड्स टू बी गुड रिसीवर माने दुटई दरकार तो আই শিওর আজকে অনেকে হয়তো এখান থেকে প্রাণী খেলিং নিয়ে অনেকটাই কিছু জানতে পেরেছে তো হোয়াটস দ্য ওয়েবসাইট যেখানে তুমি তো একটা প্রাণী খেলিং অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাইট তো তাদের ওয়েবসাইটটা যদি বলে দাও যদি হ্যাঁ নিশ্চয়ই বলবো আমরা এটাকে বলি কসমিক অ্যাবেন্ডেন্স ডট কো ডট এনজেড কেননা যেমন আমি বললাম প্রাণ প্রাণ একটা এনার্জি যেটা মানুষ এর কাছে জন্মের সাথে সাথে হয় তার আগে এখন যদি জিজ্ঞেস করে জন্মের আগে কি করে তো মাদার্স উম এর মধ্যে এনার্জি থাকে রাইট ফ্রম দি টাইম দে আর ইন দ্য উম তখন থেকে থাকে যখন সে বেরিয়ে আসে তখন জাগতিক যে প্রাণ শক্তির সাথে সে যুক্ত হয় বাই থ্রু দ্য ব্রেথ অ্যান্ড যখন সে ছেড়ে যাবে তখনও কিন্তু সে লাস্ট ব্রেথ নেবে তার মানে ফার্স্ট ব্রেথ অ্যান্ড লাস্ট ব্রেথের মধ্যে মধ্যেই লাইফ হ্যাঁ তো লাইফ এনার্জি ইজ অ্যাভেলেবল টু এ পারসন ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম হ্যাঁ আর তার আগে সে মায়ের সাথে জড়িত থাকে তার মানে আমরা এই লাইফ এনার্জিটা কোথা থেকে পাচ্ছি ফিজিক্যাল মাদারের থেকে আমাদের মাদার নেচার এখান থেকে শুরু হয় আচ্ছা তো এখন আমাদের যে আমরা যে বেঁচে আছি আমাদের মাদার নেচারের ধরে নেওয়া উম্বের মধ্যে আছি হ্যাঁ এখন আমি যখন আমার ব্রেথ লাস্ট ব্রেথ আমরা ফেলবো তারপরে কি আমি আমার কি এক্সিস্টেন্স জিরো হয়ে যাবে না এনার্জিটা তো জিরো হবে না তার কারণ হচ্ছে আমাদের বডি এনার্জি যেটা বডির যে কনসিয়াসনেসটা ওটা শেষ হবে কিন্তু দেয়ার আর আদার বডিজ অ্যাজ আই টোল্ড ইউ হুইচ আর ইনভিজিবল যেটা তোমাকে আমি প্রাণময় খোশ বললাম বা যেটাকে বলি এথরিক বডি অ্যাস্ট্রাল বডি মেন্টাল বডি দেয়ার আর মেনি লেয়ার্স অফ বডি এই বডিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে বাট তারা কিছুক্ষণের জন্য ভাববে কি হলো আমার এটা কিন্তু তোমার রোজ যখন তুমি ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখো একই ফিলিং হয় মানে আমরা রোজ যে ঘুমোই তখন ইটস এ কাইন্ড অফ হ্যাঁ মানে ফ্রম দি এটা অলসো ব্রিংস দা থট অফ আউট অফ বডি এক্সপিরিয়েন্স আউট অফ বডি এক্সপিরিয়েন্স আরেকদিন আমি অ্যাস্ট্রাল ওপরে বলতে কথা বলতে পারি কোনদিন সুযোগ হলে দ্যাটস এ ভেরি ডিটেল অ্যান্ড ভেরি ভাস্ট সাবজেক্ট এন্ড মানুষ প্রতিদিনই যদি ঠিক মতন সে থাকে সে এই ট্রাভেলটা করতে পারে আউট অফ বডি এক্সপিরিয়েন্সের জন্য নাও এই যে তুমি বললে যে একজন যখন মারা যায় তো তার ফিজিক্যাল এক্সিস্টেন্সটা শেষ হয়ে যায় কিন্তু তার এনার্জি এক্সিস্টেন্সটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমি খুব বিশ্বাস করি নাও দ্যাট ব্রিংস দ্য কোয়েশ্চেন বলো স্ট্রেট আপ জিজ্ঞেস করছি ভূতে বিশ্বাস করো ভূতে নাম থেকে কিছু বলা এটাকে ঠিক লোকেরা বুঝতে পারবে না প্রথমত ভূত মানে হচ্ছে পাস্ট তুমি যাই করছো তুমি যদি এনার্জিটাকে বোঝে এনার্জি নায়দের ক্রিয়েটেড নর ডিস্ট্র এটা তো আছে থাকবে কিছু করার নেই তো যে এনার্জিটা একদিন ছিল বা আমরা যেটা করছি এখন এটা কিন্তু থেকেই যাবে এটাকে কিছুতেই তুমি সরাতে পারবে না এটা একটা ইমপ্রেশন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকবে কিন্তু কতটা পোটেন্টলি থাকবে দ্যাট ইজ ডিসাইডেড বাই হাউ হাউ দ্যাট পার্টিকুলার এনার্জি ইজ রেকর্ডেড ইন দ্য ইউনিভার্স ঠিক আছে এখন অনেক লোক আছে যারা হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধকে স্টিল দে উইল বি এবল টু রিকভার ইন সার্টেন ওয়ে বিকজ দ্যাট এনার্জি স্টিল ইন দ্য এথরিক প্লেন ওখান ওখানেও যেরকম আমাদের ক্লাউড সিস্টেম আছে ক্লাউডের মধ্যে তুমি কিছু যে কোনো জিনিস আপলোড করে দিলে আছে থাকবে তুমি যখন ইচ্ছা চাও যেখান থেকে চাও ওটাকে ডাউনলোড করতে পারো সেই ভূতের ব্যাপারটা যাহা আপনার ব্যাপার হচ্ছে এটা এটাকে আমরা বলি নানা রকম স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপার তো মানুষের স্পিরিট যখন সে ডিসইনকারনেটেড হয়ে যায় এখন আমরা ইনকার্নেটেড হচ্ছি মানে আমাদের মধ্যে আমরা একটা ইনকার্নেট করে একটা বডি নিয়ে বসে আছি হ্যাঁ এখন সে মনে করো তোমার গাড়িতে ধাক্কা লাগলো গাড়িটা বেকার হয়ে গেল যে ড্রাইভারটা থরেই একলা ঘুরবে মানে একলা ঘুরে বেড়াচ্ছে তখন সে ডিস ডিসইনকারনেটেড মানে দে ডো নট পজেস এনি কার সেটা রোল সোয়াই হোক না কেন মনে করো আন কি বলবো ডিসপজেস হয়ে গেল তাকে যতক্ষণ আর একটা গাড়ি পাচ্ছে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে অ্যাজ এ ডিস ইন কার্নেটেড দিস গিভস মি থট সরি ইন্টারাপ্ট করলাম অফ পাস লাইফ রিগ্রেশন কারেক্ট কারণ পাস্ট আমি আমার মা একজন ডাক্তার প্লাস সাইকোলজিস্ট মা পাস্ট লাইফ ফ্রিগ্রেশান নিয়ে অনেক পড়াশোনা করেছে এবং আই আমি জেনুইনলি বিশ্বাস করি যে পাস্ট লাইফ ফ্রিগ্রেশান ডাজ এক্সিস্ট এবং শুধু তাই নয় মানে আজকে অনেক মানুষের একটা থাকে না যে সাপোজ হাঁটু ব্যথা সে জানেন তার হাঁটুতে কেন ব্যথা কোনো দিন লাগেনি দের ইজ আ গুড চান্স আগের লাইফে কিছু একটা হয়েছিল যেটা ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি বডি কনসিয়াস ছিলে এবং থাকতেই পারো তোমার কিছু না কিছু অ্যাটাচমেন্ট থেকে গেছে অ্যাট্যাচমেন্ট যেটা পুরো ডিটাচড নয় কিছুটা এন্ট্যাঙ্গেল করছে সেটা তোমার ডিএনএ বা তোমার সেল মেমোরিতে থাকবে কিছু না কিছু তার থাকবে এন্ড সেটা তুমি ফিল করবে আর বর্ন অ্যান্ড তোমার কোনো না কোনো সময় সেইটা আবার থেকে ফিলিংটা আসবে সেটাকে তুমি গিয়ে বেসিক্যালি কিছুই না তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তুমি কালকে ব্রেকফাস্ট কি করেছিলে আমি ব্রেকফাস্ট করি না ওকে লাঞ্চ কী করেছিলে হ্যাঁ মনে আছে মনে আছে বলো আমি স্যালাড স্যালাড আর চিকেন স্যালাডটার মধ্যে তুমি কি আরেকটু দিলে আরেকটু টেস্টি হতো সস

তোমাকে যদি একটা চাটনির কথা বলি বেশি যদি বলি তুমি আবার আমার ইন্টারভিউ নিতে পারবে না তো কেন না মুখে জল আসবে এখন ব্যাপারটা হচ্ছে তোমাকে এক্সাম্পল দেওয়ার জন্য ডোন্ট টেক ইট এক্সাম্পল দেওয়ার জন্য যেই মেমোরিটা আমাদের মাথার মধ্যে আছে নট ফ্রম দিস লাইফ তুমি যদি ব্রুস লিপটনকে ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে সেল মেমোরিজ আর এট দি ডিএনএ লেভেল তাই জন্য আমরা বলি না চোদ্দ পুরুষ কেন তার কারণ হচ্ছে সেই ডিএনএটা তোর তোমার তোমার ঠাকুরদাদার ঠাকুর দাদার ঠাকুরদাদার নাক কিরকম ছিল তোমার নাকের থেকে কিন্তু সেটা ভেরিফাই করা ঠিক আছে তাহলে তাই যদি ব্যাপার হচ্ছে তার মানে আমাদের প্রত্যেকটি ইনফরমেশন আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের রেকর্ডেড আছে আমাদের প্রাণী হিলিংয়ে যেটা আমাদের সেলুলার লেভেল প্রাণী হিলিং হয় তাতে আমাদের হিল করা যায় সেই জায়গাতে গিয়ে যেখানে তোমার ডিফেক্ট আছে সেই ডিএনএ লেভেলে গিয়ে ডিফেক্ট ক্যান বি রিপ্রোগ্রাম কেন হয় সেটা কেননা আমাদের যে সেল আছে সেই সেলের মধ্যেও আলাদা মেমোরি আছে ব্রেন মেমোরি নয় সেলুলার মেমোরি সেলুলার সেলের মধ্যে একটা ব্যাটারি আছে যেটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি সেখানে তোমার গিয়ে সেই এনার্জিটাকে আমরা বাড়াতে পারি কমাতে পারি বা টোটালি ইন্টারনালি ইট ক্যান বি ডান বাট তার নলেজ থাকা উচিত কীভাবে করতে হবে ডিপ নলেজ এইগুলো যে রিগ্রেশনের ব্যাপারটা এটা ইট ইস নট এ মেটাফিজিক্যাল থিং আর এরা কিছু না এটা ইজ ভেরি সায়েন্টিফিক আজকে মেন স্ট্রিমরা মেন স্ট্রিম মেডিকেল সায়েন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কজ এন্ড এফেক্ট এবং তার মধ্যে হচ্ছে তারা ফাইনালি কি বিক্রি করবে তাদের একটা ওষুধ কিংবা আগে ন্যাচুরাল মেডিসিন ছিল ন্যাচুরাল মেডিসিনস আর কস্টলি বিকজ উই হ্যাভ টু তা সেটাকে সিন্থেসাইজ করা হয়েছে হ্যাঁ সিন্থেটিক মেডিসিনস আর ইজি টু গিভ ইউ অ্যান্ড ইট ইস তো ইটস ইট ইস ইটস এ গুড বিজনেস কিন্তু এইগুলোর ব্যাপারের মধ্যে তো তো আমি মেডিসিন তো আমার শরীরের মধ্যেই থট আওয়ার ইম্প্রেশন আওয়ার ইন্সপিরেশন এভরিথিং ইজ মেডিসিন তো সেটাকে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে সেটাকে তোমাকে ট্রেন না করলে তো তুমি পারবে না তো ব্যাক টু অফ মানে যাদেরকে আমরা ভূত বলে থাকি হ্যাঁ তো তোমার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে দেখো আগে তোমাকে যেটা আমি এক্সপ্লেন করছিলাম আরেকবার একটু বলে দিই দেখো আমরা আমাদের শরীরে কটা এলিমেন্টস আছে ফাইভ এলিমেন্টস কী কী আর্থ ওয়াটার ইথার এয়ার অ্যান্ড ফায়ার হুম তাই তো এই ফাইভটা নিয়ে আমরা এর মধ্যে থেকে একটাও এলিমেন্ট যদি চলে যায় উই উইল নট বি সেম হুম ওখান থেকে ব্যালেন্সটা খতম হতে শুরু করে যেমন গাছ গাছের মধ্যে কি অল ফাইভ এলিমেন্টস আর কোনোটা বেশি কোনোটা কম হয়তো ওটা হয়তো ফায়ার নেই ফায়ার হলে চলে যাবে গাছ হ্যাঁ আমাদের মধ্যে তুমি বলবে ফায়ার কি করে আমাদের মধ্যে ওকে তুমি শ্বাস নাও টানো এবার তুমি ছাড়ো দেখো ওটার টেম্পারেচার কি তার মধ্যে টেম্পারেচার কী করে গরম হয় নিজে নিজে তো হবে না তাকে যতক্ষণ না কেউ তার মানে কিছু না কিছু ফায়ার এলিমেন্ট আছে যেটা ওটাকে গরম করে দিচ্ছে আমার কারেক্ট এয়ার তো তুমি আছে জানোই হ্যাঁ অফকোর্স আর্থ কেননা লাস্টে আমরা যখন মানুষকে ক্রিমেট করি ক্রিমেট করে কোথায় ফেলি হ্যাঁ বা আমি গ্রেভিয়ার্ডে দিল সেটা একই ব্যাপার আর্থের সাথে এখন এই যে ফাইভ এলিমেন্টস এর মধ্যে যদি আমি কিছু এলিমেন্ট লুজ করে যাই দেন উই বিকাম অসডিডি আওয়ার বডি ক্যানট হোল্ড দ্যাট তো অশরীর যখন হয়ে যাই তখন আমরা ওটাকে অ্যাকচুয়ালি আমরা হিলিং টার্মিনোলজিতে আমরা স্পিরিটও বলি না আমরা বলি এলিমেন্টালস ঠিক আছে এখন এলিমেন্টালস ক্যান বি মেনি কাইন্ড অফ এলিমেন্টালস উই ক্যান হ্যাভ আর সব রকম আলাদা আলাদা হতে পারে আর্থের এলিমেন্টাল হতে পারে তারা তুমি সব তারা হয়তো এই ঘরে থাকবে না কিন্তু হয়তো মাঠে আছে ফায়ার এলিমেন্ট হট করে কোথাও আগুন কোথা থেকে যদি জানো না কথা নেই বার্তা নেই আগুন লেগে গেল সো অল পসিবিলিটি দে আর লাইক ফ্রি টু মুভ বাট ক্যান ইফ দে ফাইন্ড দে ইজ এন ইন্টারেস্ট তো ওখানে সে গিয়ে অ্যাক্টিভ করে দিতে পারে তাদের কোনো ব্রেন দরকার নেই তাদের কোনো উইল পাওয়ার নেই কিন্তু সামবডি ক্যান use দেম বুঝতে পারছেন তাদের আমি কাউকে ভয় দেখাতে চাই বাট ইট ক্যান বি ডানো দে্ট দেভার আই মিন আই ওয়ান্ট টু গিভ ইট এ নেম বাট দে দোজ হাউ টু গেট হোল্ড অফ দ্যাট পার্টিকুলার থিং অ্যান্ড দে ক্যান ইউজ ইট ইনক্লুডিং সাম পিপল লাইক হিপনোটিস দে ইউজ দ্য থট অফ সাম অফ দি ডমিনেন্ট স্পিরিট অতদূর কেন তুমি যদি পাব বা এইসব জায়গায় যাও ইউ ক্যান ফাইন্ড দোজ কাইন্ড অফ এলিমেন্টাল প্যারাসাইটস দে আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড ওয়াই কেননা তারা অন্যান্য সাধারণ লোক তাদের যা হ্যাবিট আর তার যে হ্যাবিট ছিল যখন সে বেঁচেছিলো তার সাথে এক্সটা সিমিলারিটি পায় তো দে থিঙ্ক দ্যাট যখন আমি বলি আরে এ তো ড্রাঙ্ক বা পজেস্ট ড্রাঙ্ক লোকেদের বিহেভিয়ার একটা নর্মাল লোকেদের সাথে ম্যাচ করে না তার কারণ হচ্ছে এট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়েন দে উইক দে গেট পজেস্ট বাই দিস ইনকারনেটেড সেলফ এটা খুব ডিপার কথা কিন্তু তুই যদি মনে হয় তোমার কিন্তু কিন্তু মানে আই বুড লুক অ্যাট ইট যে অ্যালকোহল তাদের নার্ভটাকে ডিসব্যালেন্স করে দিয়েছে মানে নট নেসেসারিলি দে আর পজেস্ট আমরা দেখি যখন তুমি ভালো হিলিং করতে পারবে তুমি দেখতে পারবে কি আচ্ছা হ্যাঁ না ইউ তুমি যদি গ্রেভিয়ার্ডে চলে যাও ইউ ক্যান লিটারেলি তোমার সেই ক্লয়ার ওয়ান্স যদি থাকে ক্লায়ার অডিয়েন্স থাকে তুমি লিটারেলি ইন্টার্যাক্ট করতে পারো আর নট অনলি করতে পারো তারা কি করছে সেটাও বুঝতে পারো কখন সবার কাছে সে করতে পারবে না যতক্ষণ না সেই লেভেলের চলে সেই লো লেভেল অবধি না পৌঁছানো পর্যন্ত তাকে করতে পারবে না ধরতে পারবে বিকজ দ্য আওয়ার ফ্রিকুয়েন্সি ইজ ভেরি হাই দেয়ার ফ্রিকোয়েন্সি ইজ ভেরি লো তো পজেস করা তো সহজ না তুমি যে কোনো জায়গায় চলে যাও তোমাকে কেউ করতে পারে সেই লো লেভেলের করতে গেলে তোমাকে অনেক ড্রাঙ্ক হয়ে যেতে হবে তখন তুমি তাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারবে বা সে তোমাকে কিছুক্ষণের জন্য নট ফর লং টাইম বাট শর্ট টাইমের জন্য তোমাকে একটু প্যারালাইজ করে দিতে পারে তো আমার একটা জিনিস আছে আমি কোনো জায়গায় সাপোজলি যেটাকে বলা হয় যদি ইফ দ্যাট প্লেস ইস নট কোয়াইট রাইট আমি বুঝতে পারি হ্যাঁ সেন্স তো তোমার সবথেকে বড়ো বা সব থেকে হন্টেড এক্সপিরিয়েন্স কি অনেক সময় এটা ঠিক এক্সপিরিয়েন্স বলবো না এটাকে আমি বলবো কি এটা সাধারণ ব্যাপার এমন কোনো জায়গা নেই দুনিয়াতে যেটা হন্টেড নয় কিন্তু যেটা তুমি বলছো ইরি এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যেখানকার ভাইব্রেশন ভেরি ভেরি লো তো অ্যাজ এ প্রাণী অ্যাজ এ হিলার অ্যাজ এ প্রাণী হিলার ইউ হ্যাভ ফার্স্ট থিং উই নিড টু ওয়ার্ক অন দি ফিল্ড অফ এনার্জিটা কিরকম হ্যাঁ যেখানে ফিল্ড অফ এনার্জিটাই খুব ড্যাম্পেন্ডেন্ট খুব লো সেখানে কাউকে হিলিং করা মুশকিল কারণ আমাকে ওই ভাইব্রেশনটাকে অনেক তুলে নিয়ে যেতে হবে তার জন্যে যে টেকনিকগুলো ওতে অনেক টাইম কনজিউমিং তার জন্য আমরা চাই যে যেখানে খুব এয়ারি সুন্দর আলো সানলাইট মুনলাইট যাই হোক একটা নেচার্স একটা গুড এনার্জি ভাইব্রেশন ওখানে থাকুক যেখানে হোয়ান্টেড হয় সেখানে গেলেই ইউ ইউল গেট সার্টেন এনার্জি ইন দ্য স্পাইন উইচ ইজ নট ভেরি গুড অ্যান্ড দেন ইউ গেট দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ গেট ইজ স্মেল তোমার স্মেল দিয়ে দে ইন্টার্যাক্ট স্মেলটা যদি হঠাৎ যদি খুব ভালো স্মেল দেখো দ্যাট ইজ অলসো স্পিরিট সে দেিং রং ভালো স্পিরিট থাকতে পারে তারা কমিউনিকেট করবে ফর ইউর গুড রিজন নাথিং রং এর আর কিছু যারা তোমার মনে হবে লো লেভেল তাদের তুমি ইউ নট ফিল ভেরি গুড ইন দ্যাট তোমার যেই লেভেল তো কাজেই এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি কোনো পার্টিকুলার জায়গার নাম বলে তোমাদের ভয় দেখাতে চাই না কাউকেই বাট এরকম নিউজিল্যান্ডে অনেক জায়গা আছে যেখানে তুমি এক্সপিরিয়েন্স পাও নাম বলতে হবে না তবে আই এম গেসিং তুমি কেমন একটা জায়গাতে তোমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে আমি এক রাত ছিলাম আমরা নাম নেব না বাট যদি একটুখানি বলো কি হয়েছিল এরকমই একটা সময় যখন আমাকেও একটু বেশি রাত অব্দি কাজ করতে হয়েছিল কেননা এমন আমাদের প্রজেক্ট চলে যেখানে রাত হওয়াটা স্বাভাবিক তো কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমার বাইরে ফেলার কথা সেগুলো ইউজড আপ জিনিস ইউজ করা জিনিস যেমন ধরে নাও কিছু খাওয়ার প্লেট হয়তো বা কিছু জিনিস যেগুলো ফেলে দেওয়া যখন আমি পিছন দিকে যখন যাই যাওয়ার সময় আমার মনে হয় কি না যাওয়াই ওই ওটা না খুললেই ভালো দরজাটা মনে হয় কেননা আমার একটা ইন্সপিরেশান ভেতর থেকে হয় কিন্তু তা আমি ভাবলাম যে না এটা আবার না ফেলে দিলে নেক্সট ডে যারা আসবে তারা তাদের ঠিক নয় তাই জন্য আমি অত রাত হওয়া সত্ত্বেও গিয়ে যখন ফেলতে গেলাম আমার মাথায় একটা খুব জোরে আঘাত হলো আর আমি বুঝলাম যে এটা আই ওয়েন্ট এগেন্স্ট দি উইল অফ মানে ফিজিক্যালি ফিল করে ফিজিক্যালি ফিল করেছিলাম খুব জোরে একটু আমি বললাম এটা ধরেই আমি ধরেই ছিলাম বাট এনিওয়া ইট ওয়াজ নট ফ্যাটল বাট ইট ইট ডেফিনেটলি ইন্ডিকেটেড দ্যাট আই ওয়েন্ট এগেন্স্ট দি উইল অফ দ্যাট এনটি হুয়েভার ইজ থিংস দ্যাট দেল পজেস উই হ্যাভ টু বেসিক্যালি ওবে বাই দেয়ার ইউনো তো সে আমাকে ইন্ডিকেট করেছিল ডোন্ট দু আমি যেটা শুনেছি দুরকম এন্টিটি দু রকম হন্টিং হয় রাদার একটা হচ্ছে যেটা টমটা এক্সাক্টলি মনে পড়ছে না বাট টু এক্সপ্লেন ইট একটা হচ্ছে যেটা একটা রিলে চলতে থাকে সো উড ইজ আ কন্ডাক্টার তো ওটা চলতে থাকে ওরা হয়তো জানেও না যে এখানে মানুষ আছে বা কিছু আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট হন্টিং যেটা যেটা হয়তো ওয়াজ দ্য ওয়ান যেটা তোমার সাথে হয়েছিল দে ক্যান ইন্টার্যাক্ট উইথ ইউ

জিনিস ক্যারি করে আসছে তাকে বা কেউ টার্গেট হয়েছে অনেক অনেক পসিবিলিটিস থাকে এটা আমি অন্য লেভেলের বলছি এবং হায়ার লেভেলে বা নর্মাল লেভেলে তো তোমার সিম্পল কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে মানুষের ঠিক হয়ে যায় মোস্ট অব দি টাইম কিন্তু যেগুলো ডিপার লেভেল হয় যেগুলো ডিজেনারেটিভ হয় সেগুলোর জন্য একটু নাম্বার অফ সেশনস হ্যাজ টু বি মোর এবং তাদের আমরা বলি রেকমেন্ড করি ভাই তুমি নিজেই সেলফ ফিলিংটা টা নাও রোজ নিজেকে নিজে তুমি অ্যাডজাস্ট করো ইউ নিড টু অ্যাডজাস্ট টু গেট দ্য কসমিক এনার্জি ইন ইউ সো দ্যাট ইট ডিসপেলস অল দি নেগেটিভ এফেক্ট দ্যাট ইউ পিক আপ এক্স্যাক্টলি তো তোমার প্রাণী খেলিংয়ের সাইড থেকে আসি টু দ্য কমিউনিটি সাইড তো তুমি নিউজিল্যান্ডে কোন ইয়ারে আসো আমি নিউজিল্যান্ডে আসি নাইনটি এইটে নাইনটি এইটে আসি আর এখানে প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেটা নিউজিল্যান্ডের ওল্ডেস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেখানে তুমি প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছো তুমি রাংমঞ্চ থিয়েটার গ্রুপের প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছো রাংমঞ্চ ইফ আই এম নট রং বোধ হয় কি সবার আগে ইন্ডিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল করেছিল এখানে হ্যাঁ অ্যান্ড ইট ওয়াজ আ বিগ সাকসেস ভেরি ইউনিক তো হাউ ইজ দি হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স ওভার দ্য ইয়ার্স মানে বিভিন্ন কমিউনিটি ধরো থিয়েটার একটা হলো বেঙ্গলি কমিউনিটির ইয়ে হলো ব্রিঙ্গিং পিপল পিপল টুগেদার বাঙালিদের কীরকম স্পেশালি মানে প্রবাসী নিয়ে বলছি না বাট ইন জেনারেল তোমার অবজারভেশন হ্যাঁ ইজ নট নট টু ডু উইথ প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন বাট ওয়াট ইজ ইউর অবজারভেশন অফ হাউ ইট হ্যাজ চেঞ্জড বা দ্য হোল থিংস ইনসাম হাউ হাউ ডিফিকাল্ট ইট ইস টু বিটি আমি যখন এখানে প্রথম আসি নাইনটি সেই ইয়ারেই অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠা হয়েছিল বাঙালিরা আগেও ছিল তারা দুর্গাপুজো ইত্যাদি করতেন তবে এটা অ্যাজ এ কমিউনিটি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা তারা একসাথে হয়ে এটা করেছিলেন এবং আমাকেও এক বন্ধু যে তেলেগু কমিউনিটি সে ইন্ট্রোডিউস করে দিয়েছিল যে এই দেখো বাঙালি কমিউনিটি এবং ক্রিকেটের ফিল্ড থেকে আমার প্রথম সবাইয়ের সাথে দেখা সাক্ষাৎ আচ্ছা হ্যাঁ তখন ক্রিকেট চলছিল আর কি ক্রিকেটের ফিল্ডে তো সেই সময় ধরো ওই অক্টোবর আর এটা বোধহয় জুনে হয়েছিল তো ওই কয়েক মাসের মধ্যে কিন্তু ঢুকেই আমি জানতে পারি একটা বিরাট সমস্যা মানে ইনিশিয়ালি একটা অর্গানাইজেশান সেট আপ হই যে ইন্টারনাল যে ইগো রিলেটেড ইস্যু সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমি তখন নতুন আমার সাথে কারোই না বন্ধুত্ব না ঝগড়া তাই জন্য তখন আমাকে বলা হয় কি ওয়াই নট ইউ হেল্পার্স এনে এ কেন মেন প্রবলেম ছিল জেনারেল সেক্রেটারি রিজাইন করে দিয়েছিল ট্রেজার করে দিয়েছিল ভাইস প্রেসিডেন্ট করে তো তাই জন্য আমার পক্ষে তখন আমার বলা তখন আমার সময় ছিল কারণ আমি এখানে প্রথমে ছুটি নিয়ে আসি তারপরে আমাকে পরে আমাদের কোম্পানি বলে কি একা ইন্ডিয়ান কোম্পানি বলে কি এক বছর তোমাকে আমি তোমরা ওখানে থাকো পরে আমরা ওইখানে করছি অবশ্যই তো কাজে আমার কাছে সময় তো ছিল তাই জন্য আমি আচ্ছা ঠিক আছে গিবেটে চ্যালেঞ্জ আমি তো মহারাষ্ট্রতে থেকেছি সেখানে এই সব দেখেছি আমি আমারও কোঅপারেটিভ সোসাইটিতে নানা রকম তা আমি বললাম ঠিক আছে তো তখন ফর্চুনেটলি দেবেশদা রাজি হয়ে গেলেন দেবেশ দা তখন পরের প্রেসিডেন্ট হলেন সেকেন্ড উনি বোধ আর আরেকজন ছিলেন তিনি বললেন ঠিক আছে আই উইল টেক ওভার অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অমিত দিদার ও কাল তখন কালচারাল সেক্রেটারি হিসাবে সবাই করে টরে আমরা মোটামুটি এক বছর টেনে দিলাম তখন থেকে আমরা কিছুদিন চেষ্টা করলাম নিউজিল্যান্ড সর্বজনীন দুর্গোৎসব করে সবাইকে ডাকতে কিন্তু পরে বুঝলাম যে অন্য গ্রুপ ইউ অল নো তারা আবার নিজেদের করে তো আমরা বললাম ভালোই যখন তারা করছে তাকে দেন উই শুড হ্যাভ ইট আন্ডার দি নেম অফ প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর ওরা যেরকম করছে তাহলে আমাদের দু জায়গায় না হ্যাঁ করবো অন্য থার্ড আমাদের যে সিস্টার গ্রুপ ছিল ভাবনা তারা কিন্তু আমাদের সাথে পার্টিসিপেট করতো এবং তারা যেটা কালী পুজোটাকে অ্যাজ এ প্রাইম ওদের ইভেন্ট করে যেটা এখনও যেটা করছে ওরা তো আমাদের কোনো তাতে অসুবিধা হয়নি কোনো দিন এবং বি ফ্লারিশড হেয়ার এখন তো আস্তে আস্তে কমিউনিটিও বড় হয়েছে এখন হ্যামিলটনেও আরেকটা পুজো হচ্ছে টরঙ্গাতেও হচ্ছে এবং তার সঙ্গে আগে থেকেই পামেস্টার নর্থ ওয়েলিংটন অ্যান্ড ক্রাইস্ট চার্চেও পুজো তো যত বড় করে পুজো হয় ভালোই এছাড়া বাংলাদেশের লোকেরাও পুজো করেন এবং ওরা সবাইকে ডাকেন দ্যাট ইজ এ ভেরি নাইস তো বিং দ্য ব্যাকবোন এরম একটা অর্গানাইজেশন যেটা নাইনটি এইটে যখন দেখেছ তারপরে যে বড় হয়েছে হাউ চ্যালেঞ্জিং ইজ দ্য জব চ্যালেঞ্জিং মেনলি যেটা হয় সেটা হয় দেখো আমাদের আগে লোক কম ছিল তাই জন্য যে কোনো প্রজেক্ট আমরা খুব ইজিলি করতে পারতাম যেমন আমি একটা প্রজেক্ট করেছিলাম আমার মনে আছে এশিয়ান মেলা তাতে আমরা পুরো কমিউনিটি ইন্টার কমিউনিটি এবং অন্যান্য এথেনিক গ্রুপের সাথেও আমরা ইনভলভ হয়েছিলাম যেটা খুব দরকার মানে একটু হ্যাঁ ইনক্লুসিভ না হলে ইট ওয়ন্ট গ্রো হ্যাঁ তাতে অনেক লোকের অনেক রকম আমরা উই হ্যাড টু গো থ্রু দ্য ডিবেট হুইচ ইজ গুড উইচ ভেরি হেলদি আর এছাড়াও আমরা যেটা করেছিলাম যেমন নাটকটা তো বরাবরই আমাদের হতো গানের ব্যাপারটা হতো এবং আমরা প্রবাসী একটু বাইরে গিয়েও নানারকম কাজ করেছি কিন্তু অফকোর্স প্রবাসী হাবের মধ্যে সব যেমন আমরা একটা স্কুল রান করেছি আচ্ছা হ্যাঁ আমরা বাংলা স্কুল তখন আমরা গ্রান্ট আমাদের সাথে একজন ছিলেন খুবই টিচারই ছিলেন উনি সুবিদ্যা বলি আমি উনি এখন অস্ট্রেলিয়াতে আসেন থ্যাংকফুলি তার স্কুল ওটাহ স্কুল যেটা সেখানে কি বলে আমরা রেগুলারলি স্টুডেন্টকে নিয়ে যেতাম আসতাম এর মধ্যে আমরা খুবই এনজয় করতাম সেটা করতে বিশেষ করে আমাদের একজনের নাম না নিলেই নয় ইন্দ্রজিৎ সরকার এবং আরও কিছু লোকেরা ছিলেন দিলীপ দাস এখন মনে পড়ছে তারা ওইগুলোতে লোকেদের এক একজন স্টুডেন্টদের মানে বাচ্চাদের উঠিয়ে নিয়ে গিয়ে সেই বাংলা স্কুলে তাতে আত্রেই আমার স্ত্রী সেও পড়িয়েছে কিছুক্ষণ কিছু সময়ের জন্য যখন তার অন্য কোথাও জব ছিল না কিন্তু তো এরকম কিছু এবং বাংলাদেশিদেরও বাংলা স্কুল ছিল মৈত্রী মঞ্চ মঞ্চ বলে আমার মনে আছে এখনও তো আমরা খুব ক্লোজলি ক্লোজ নিট ছিলাম আমরা অনেক প্রজেক্ট জয়েন্টলি করেছিলাম বিএনজে হলো বা বানজি বা অন্যান্য মানে দুই দুই বাংলারই একটা মানে তোমার চোখের সামনে প্রত্যেকটা বেঙ্গলি অর্গানাইজেশন ফর্ম হয়েছে নিশ্চয়ই মানে ইউ হ্যাভ সিন দেম হ্যাভ সিন দেম ফর্মিং ইয়া এন্ড এটা একটা বিরাট অভিজ্ঞতা এবং আমার আমার সাথে সবারই খুব ভালো কি বলে বৈচারিক আদান প্রদান তো ছিল এই যেমন কয়েকজনের নাম আমি নিতেই পারি যাদের সাথে খুব আমরা গানের ব্যাপারে খুব ক্লোজনেস ছিল যেমন খোকন হুবার্ট তোমরা জানো শেখর গম সাবিয়া ওখান থেকে এবং আমাদের আরও কিছু বন্ধু ছিল যেমন মোর্তজা শোয়েব ওকে নিয়ে আমরা আবার হিন্দি গজলের প্রোগ্রাম করেছিলাম কাশিস বলে তারপরে আমি আমার একটা চান্স হয় অভিজ্ঞতা যেটা আমি মান্না দিকে এখানে আনবার সুযোগ হয়েছিল সেটা হ্যাঁ জানতাম না হ্যাঁ আমি আমি আমরা দু সালে এখানে এনেছিলাম আমার সাথে আরেকটি ছেলে ছিল পার্থ কাঞ্জিলাল বলে এবং গোপাল ভাটিয়া জানবে আমরা তিনজন একটা গ্রুপ করেছিলাম সুরভি ইন্টারন্যাশনাল করে সেখানে আমরা ওনাদেরকে এনে খুব ভালো আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সেটাই আমাদের প্রথায় প্রথম রিলিজেন্ড লিজেন্ডারি কাউকে এখানে তার তাছাড়া আগেকার লিজেন্ড তো কেউ তখন বেঁচে ছিলেন না তো এই আর কি আর তো এগুলোর মধ্যে আমাদের মানে আউট অফ বেঙ্গলি কমিউনিটিও অন্যান্য কমিউনিটিরও অনেক হেল্প থাকতো তার কারণ হচ্ছে আমি হিন্দিটা বলতে পারি আর অন্যান্য কমিউনিটিদের আমাদের দেবেশ ভট্টাচার্য বিকজ অফ আরেকজন যিনি এখন মারা গেছেন অমিত সেনগুপ্ত সিনিয়র অমিত সেনগুপ্ত তারও একটা প্রভাব ছিল খুব ভালো তো কাজেই আমরা আমাদের কোনো অসুবিধা হয়নি এইগুলোকে ইয়ে করতে মানে রেগুলারলি চালিয়ে যেতে এর মধ্যে আই থিঙ্ক টু থাউজেন্ড আমরা প্ল্যান করলাম যে আমাদের এত ভালো ভালো নাটক হচ্ছে সেই নাটক খালি বাঙালিরাই দেখছে আর বাংলা এছাড়া অন্য কোনো লোকেরা দেখতে পাচ্ছে না এত ভালো স্ক্রিপ্ট ওয়াই নট উই গো আউট অফ আওয়ার বেঙ্গলি এর মধ্যে আমরা চারজন শ্রীজয়ন্ত ভাদুরী উজ্জ্বল ঘোষ নীলেশ আর আমি এবং দেবেশকেও আমরা ইনক্লুড করে আমরা একটা এরকম লঞ্চ করলাম লঞ্চ করে একটা বাংলা যে নাটক দায়বদ্ধ সেটাকে আমরা হিন্দিতে জিম্মেদারি করে একটা স্টার্ট করলাম দেখি কীরকম তার এফেক্ট এবং লোকেরা সেটা খুব ভালোভাবে নিল ওয়াজ ভেরি 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 ওয়েল ওয়েল মাল্টিপল টাইমস আমরা নিল্মেদারিজ্রিস করেছি যতবারই করি ওটার একটা বেশ ভালো আমরা ইয়ে পাই রেসপন্স পাই আমরা প্রথম বোধ নাটকটা করেছিলাম অকল্যান্ড বয়েজ অকল্যান্ড বয়স অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড ওখান থেকে আমরা আরও পরবর্তী নাটক আমরা ওটাকে আবার আমাদের রংমঞ্চকে চ্যারিটি অর্গানাইজেশনে ইন কর্পোরেট করে ফান্ডিংয়ের ব্যবস্থা করি তার কয়েক বছর পরে আমরা একটা থিয়েটার ফেস্টিভ্যাল করি যাতে আমাদের মারাঠি গুজরাতি হিন্দি বাংলা সব রকমের নাটক আমরা দুটো উইকেন্ড ধরে হয়েছিল দুটো উইকেন্ড ধরে হয়েছিল কারেক্ট তো সেটা একটা বিরাট অভিজ্ঞতা আমাদের তার মধ্যে অনেক লজিস্টিক ইস্যুস ছিল আমাদের অত যাকে কিরদার বলে আর কি আর্টিস্ট ছিল না সেই আর্টিস্টের অডিশন বা তাকে ধরে ধরে আনা বোঝা ইন্টারেস্ট ছিল সবাই কিন্তু সবাইকে ঠিক মানে ডাইরেক্টররা না অ্যাকসেপ্ট করলে তো আর করা যায় না তো তাতে আমরা যে ইন্টারেস্ট গ্রুপ তৈরি করলাম উইচ ওয়াজ ভেরি এফেক্টিভ কেননা তখন ভলেন্টিয়ার্স বুঝতেই পারছো আমরা কাউকে পয়সা তো দিই না তাদের সময় হয় তাদের প্যাশন আছে এবং তারা একটা কিছু ক্রিয়েটিভ করতে চাইছে তার মানে তাদেরকে সোসাইটি মধ্যে একটা ভালো কিছু করার একটা উদ্দেশ্য নিয়ে তারা প্রেরণা পাচ্ছে তার মধ্যে অনেক ভালো ভালো আমি অনেকেরই নাম নিতে পারি এবং তাদের যা কি বলে তার মধ্যে কন্ট্রিবিউশন টু গুড অ্যান্ড ভালো কন্ট্রিবিউশন তো এইগুলো পরের পর পর আমরা করতে পারি তার কারণ হচ্ছে তখন ফান্ডিংয়ের খুব একটা অসুবিধা ছিল না আর একটা ছিল যে আমাদের যে একটা যেই যাই বলো একটা বয়সের এ থাকে কি যে না একটা কিছু করতে হবে কিছু এমন কিছু করতে হবে যেটা নিউজিল্যান্ডে এখনও হয়নি সে তার মধ্যে একটা আইডিয়া এলো কি আমরা কেন না ওকে তার আগে একটু বলি আমরা প্রথম থিয়েটার গ্রুপ ছিলাম না থিয়েটার গ্রুপ কিন্তু তার আগে প্রয়াস প্রয়াস খুবই পপুলার হয়েছিল এবং এখনও পপুলার কেননা তারা ইংলিশ ড্রামা একই ব্যাপারটা কিন্তু ওরা ইংলিশে করে যাতে দে হ্যাভ গট দি মেন স্ট্রিম অডিয়েন্স যারা ইংরেজি জানে আমাদের উদ্দেশ্যটা ছিল কি ইংরেজি ছাড়া অন্য কিছু সেটা যাই হোক না কেন হ্যাঁ তাই আমরা চেষ্টা করলাম কি ওয়াই নট উই ডু সামথিং উইচ ইজ উইচ ইজ ইন্টারন্যাশনাল তো আমরা চাইনিজ গ্রুপ জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ সবাইকে ডাকলাম যে আমরা একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করবো তার মধ্যে হিন্দি মারাঠি গুজরাটি তো থাকবেই বাংলাও থাকবে এবং এই আরও চার পাঁচটা ভাষা নিয়ে দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড সেকেন্ড ফেস্টিভ্যাল দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো সেইটা তে আমাদের প্রচণ্ড ভালো রেসপন্স হয় এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং উই রেজ লট অফ মানি ফর আওয়ার অর্গানাইজেশন মানে ইট রিয়েলি হ্যাড এ গুড সারপ্লাস আফটার দ্যাট তো সেরকম প্রজেক্ট আর বোধহয় এখনও অবধি হয়নি কিন্তু ইট গেভাস গুড পপুলারিটি আজও লোকে রাংমঞ্চকে তাই জন্যে ভালো করেই লোকে চেনে এবং অনেক তারপরে অনেক ছোট 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 অনেক গ্রুপ হয়েছে তাতে লোকে স্কিটস করে স্ট্যান্ড আপ কমিটি করে ও অনলাইন কিছু কিছু ক্রিয়েটিভিটি আছে তোমাদের মতন গ্রুপরা এবং সিনেমা তৈরি করছে উইচ আজ ভেরি গুড মাইন্ড ব্লোয়িং বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে থিয়েটারের এক্সপিরিয়েন্স যাদের হয় অ্যাকচুয়ালি ফিজিক্যালি ইন্টার্যাক্ট করার সেই সুযোগটা কিন্তু রাংমঞ্চ এ ট্রুলি রাংমঞ্চ দিয়েছে আর যদি তুমি বলো তাদের প্রবলেম প্রবলেম আমি ঠিক এগুলো দেখি না এটা তো যে কোনো অর্গানাইজেশনে থাকবেই লজিস্টিক্যাল ইস্যু থাকবে চ্যালেঞ্জেস যেটাকে বলে তার মধ্যে ফান্ডিং ইস্যুস থাকবেই লোকেদের মধ্যে ইন্টারাক্ট মানে ইগো বেস্ট প্রবলেম থাকবে তারপরে তোমার টাইমিং আমরা যেই থিয়েটার জায়গায় যেখানে আমরা এগুলোকে করেছি ইভেন্টগুলো ধরো যেমন বললাম তোমাকে অকল্যান্ড বয়েজ গ্রামার হলো স্পটলাইট হলো এ ফেডম্যান সেন্টার হলো বা অকল্যান্ড গার্লস গ্রামার হলো আছে তারপরে আপনার আমাদের টাপ্যাক আছে তো এখানে সব জায়গাকার দেখো তোমার যে সেট আপগুলো অন্যরকম তাদের সাথে চট করে ম্যাচ করে লোকেদের করা এবং তাদের করানো ডাইরেক্টরদের অফ তারা কি করে সেগুলো করে আমি ওগুলোতে কোনোদিন থাকিনি টু বি ভেরি অলওয়েজ অফ স্টেজ অন স্টেজ বোধ হয় একটা নাটক আমি করেছি সেটাও অমিত দেশনে অনেক দিন আগে ইনু কাহারের নাটক তাছাড়া আমি কোনো আর তাতেও যে আমার যে একটা ছিল ওটা একটা মানুষের নয় ওটা একটা তো আমি উজ্জ্বল আর রণবীর মনে আছে তিনজনই আমরা সাহাড় হয়েছিলাম উইচ ওয়াজ ফান বাট তাদের তাছাড়া আমার অন স্টেজ কোনো এক্সপিরিয়েন্স নেই আর আমি জানি না মানে শুরুতেই যেটা বললাম যে এই যে তুমি অফ স্টেজে যে ব্যাক স্টেজে বা হ্যাজ আ ব্যাক এটা এটা এটাও ইজ মানে এটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এটা আমি প্রথমে শুরু করি এই ধরো কার্টেনটা টানা তারপর লাইটিংটা তারপর যেগুলো তোমরা করো আজকাল সেগুলো আমরা করেছি আমি শিখেছি বা শিখিয়ে প্রমটিংটা করিনি কারণ ওটা আমার দ্বারা হতো না আমার ভাই প্রবীর প্রম্পটিং করতো কিন্তু আমি কোনো দিন প্রবলেম তো এইগুলো আবার স্টেজটাকে অ্যারেঞ্জ করা এগুলো করেছি এবং বকুনিও খেয়েছি ডাইরেক্টরের কাছে কেননা অতটা ফাস্ট আমরা ছিলাম না এখন তো যেই জিনিসগুলো দেখি অনেক চেঞ্জেস হয়েছে এখন লোকেরা খুব ফাস্ট এবং তারা কি করে এত তাড়াতাড়ি শিখে যায় সব কিছু এটা দেখার মতন ব্যাপার অ্যান্ড অফ টু দি নিউ জেনারেশন দে আর আমি বলছি আজ প্রায় কত পঁচিশ ছাব্বিশ আগে কারো বছরের কথা আজ আমার ছেলে বাইশ প্লাস সে এখন নাটক করছে যেই নাটকটা আমরা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর আগে করেছিলাম সেটা আবার থেকে যেটা ভাবলেই আমার একটু অবাক লাগে এন্ড দ্যাটস রেকগনিশন ইট রেকগনাইজেস দা ফ্যাক্ট যে তোমরা যে ওর মধ্যে এটা ইনভাইভ করতে পেরেছো মানে যেহেতু তোমরা এতটা ইনভলভ ছিলে হি গট দ্যাট ইন্টারেস্ট কারেক্ট করেছ সেটা তো বটেই মানে নিউ নিউজন দেখো আমাদের আইডিয়াটাই এই হচ্ছে প্র প্রবাসে যেটা তুমি কথাটা বলছো প্রবাসী আমরা এখানে আমিও প্রবাসী শুরু থেকে কারণ আমিও বা আমার বাবা বিহারে কাজ করতেন পিডব্লিউডিতে আমরা তো আমার তো লাইফই পাটনা রাঁচি ভাগলপুর জামশেদপুর এরকম আর কি চারিদিকে দু তিন বছর অন্তর অন্তর আমার যাওয়া প্রত্যেক সময় আমাদের অন্য দুর্গাবাড়ি অন্য ফ্রেন্ডস অন্য তোমার ল্যাঙ্গুয়েজ তো এটা তো আমরা দেখেছি কিন্তু আমাদের ইয়াং জেনারেশান তো এখানে সে তো সবসময় এখানকার লোকেদের এবং কিবি তাদের কালচারাল কোনো সেই রকম ওপেনিং হয়নি তো আমি এটাকে বিরাট একটা বলবো কি মানে আই শুড থ্যাঙ্ক দি বেঙ্গলি কমিউনিটি অ্যাজ এ হোল দেখো আমি তোমাকে বলি আমার ছেলে যখন ছোট তখন একজন বাংলাদেশি ফ্যামিলির বাড়িতে চাইল্ড কেয়ার হয়েছে তার তার সে অনেক দিন ধরে পিক আপ করেছিল টিপিক্যাল ওই অ্যাকসেন্ট যে বাংলাদেশি অ্যাক্সেন্ট অ্যাকসেন্ট আমাদের পশ্চিমবঙ্গের থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড তাতে আমরা বেশ মজা পেতাম এবং তার জন্যই সে এখনও বাংলা বলতে পারে টু বি ভেরি ফ্র্যাঙ্ক হ্যাঁ কারণ আমার মেয়ে তো কলকাতায় জন্ম সে বাংলা একটু জেনেই এসছে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ওর পক্ষে আজ সে কিছুটা আমি মা আমার মাকে ক্রেডিট দেব তো সেটা আর কিছুটা আমি আমাদের যে সেই চাইল্ড কেয়ারের রাখা তার জন্যে কৃতিত্ব তো এই যে তাদের মধ্যে যে একটা কি বলবো কন্টিনিউটি এটাকে ধারাবাহিকতা যাই বলো তুমি বাংলাতে সেইটা হয়েছে একমাত্র সম্ভব যে এখানকার স্ট্রং কমিউনিটি সেন্স যেটা আছে সেটা আমি আজ অন্য জায়গার থেকে যদি তুলনা করি আমি যেমন আমেরিকা হলো বা অস্ট্রেলিয়া হলো আই থিঙ্ক নিউজিল্যান্ড ইস ওয়ে হ্যাড ডানি হ্যাঁ আর নতুন জেনারেশনের কাছে যাওয়াটাই তো এটা একটা ন্যাচারেল ফ্লো মানে আদারওয়াইজ একটা অর্গানাইজেশন বা একটা আইডিয়া ইট উইল নেভার হোয়াট এভার ইট মেড ইন দ্য ওয়ার্ল্ড এটা কখনই ফ্লারিশ করবে না যদি ইট গো টু দা নিউ জেনারেশন তাই না তো আমি তোমার সাথে টু হান্ড্রেড পারসেন্ট এগ্রি কেননা এইটা না হলে আমাদের উই অল হ্যাভ ফিক্সড ইউনো একটা সময়ের পরে আয়দার আমাদের নিজেরাই ডিট্যাচড হয়ে যাবো অর আদারওয়াইজ আমরা দেখব যে আমরা কী হ্যাঁ যদি না হয় আমাদের যদি কেউ মনেই রাখলো না কোনো কাজের জন্য তাহলে এই যাই করছি তার কোনো রিয়েলি কোন কোনো কি বলবো তার কোনো যুক্তি নেই হ্যাঁ তো ওই যুক্তিটার জন্যেই আমাদের মনে হয় কিছুটা পজিটিভ ক্রিয়েটিভ কাজ করা উচিত তো থ্যাংক ইউ ভেরি মাচ পৈত্রদা খুব ভালো লাগলো খুব আমার এরকম এই প্রাণী প্রাণীখিলিং নিয়ে যে সব কথাগুলো বললাম এরকম ডিসকাশনস অলওয়েজ ইন্টারেস্ট মি যদিও আই নো ভেরি ভেরি লিটল অফ ইট বাট আমি মানে ইটস অল আই এম অলওয়েজ ইন্টারেস্টেড টু টক অবাউট থিংস লাইক স্পিরিচুয়াল থিংস ইউনো ইমোশনাল থিংস সুপার ন্যাচারাল থিংস এগুলোতে তো দারুণ আড্ডা হলো তো যাওয়ার আগে তুমি সবাই দর্শককে কি বলবে আমি দর্শককে এই বলবো কি আপনারা রূপমের এই যে নতুন চেষ্টা প্রচেষ্টা যাই বলা যায় তাতে আপনারা সহযোগিতা করুন এবং এই একটা বাংলার যে সে একটা আড্ডা যেটা খুবই দরকার আমাদের বেঁচে থাকার জন্যে আন তাও প্রবাসে তো এই প্রবাসের যে বৈঠক আড্ডা যাই বলা যায় এটাকে আপনারা আরেকটু এনকারেজ করুন যাতে ও কন্টিনিউটিটা মেনটেন করে আর কন্টিনিউটি থাকলে অনেক ভালো ভালো ইন্টারেস্টিং সাবজেক্ট ঠিক উপরে উঠে আসবে যেটা আমরা স নিজের কাছে লুকিয়ে রাখতে চাই বা চট করে বলি না তো সেইগুলোর একটা দাম আছে প্রাইসলেস ইনফরমেশান উইল কাম আউট আর যেরকম আমি বললাম যে কোনো এনার্জি সবসময় থেকে যায় তাই জন্য আজকের ইন্টারভিউয়ের মতন অনেক ইন্টারভিউ কিন্তু থেকে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আর এর সাথেই আজকে আমরা এই এপিসোডটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ মনে রাখবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন পরের এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকবেন